বেহালার হরিদেবপুরে 124 নম্বর ওয়ার্ডের নবপল্লীতে বিজেপির উদ্যোগে রামের পুজো। আজকে যেহেতু রাজ্যে সারা রাজ্যে লকডাউন চলছে, তার পাশাপাশি আজকে অযোধ্যা ভূমি পুজো, তার পাশাপাশি আজকে আপনারাও এখানে পুজো করছেন, কিভাবে করছেন? দেখুন, আজকে এমন একটা দিন যে দিনটা শুধু ভারতবর্ষ নয়, পৃথিবীর যে যে প্রান্তেই আজকে হিন্দুরা আছে তাদের কাছে এটা আজকে একটা খুব গুরুত্বপূর্ণ, খুব মহত্বপূর্ণ দিন। বিগত কয়েক শত বছরের লড়াইয়ের ফল এবং সমগ্র বিশ্বে সমগ্র মানুষের যে বিশ্বাস যে হ্যাঁ, রাম ছিলেন, তিনি আছেন এবং তিনি থাকবেন, এবং তার জন্মভূমি যে অযোধ্যা, সেই অযোধ্যায় যে রাম মন্দির হবে এটা সবার বিশ্বাস ছিল, সেই বিশ্বাসের ফল আজকে রাম জন্মভূমি। তাই এই রাম জন্মভূমির আজকে যে শিলান্যাস হচ্ছেন, দেশের প্রধানমন্ত্রী সহ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী সহ অন্যান্য নেতৃবর্গ যখন সেখানে রাম জন্মভূমির শিলান্যাস, রাম মন্দিরের শিলান্যাস করছেন, সেই সময়ে আমরা পশ্চিমবঙ্গ সেই এত একটা সুন্দর যে আজকে মুহূর্ত, সেই মুহূর্ত থেকে আমরা বঞ্চিত। আমরা দেখছি যে বাবর রাম মন্দিরকে ধ্বংস করেছিলেন, তারই কোনো এক বংশধর আমাদের পশ্চিমবঙ্গেও আজকে সমগ্র পশ্চিমবঙ্গের মানুষকে রুখে দেওয়ার জন্য লকডাউন লাগিয়েছেন। কিন্তু বাংলার মানুষ এই লকডাউনকে উপেক্ষা করে প্রত্যেকে তার নিজের বাড়িতে যে যেভাবে পারছে সেইভাবে এই রাম জন্মভূমির যে শিলান্যাস, সেই শিলান্যাসকে উদযাপন করছে। প্রশাসনের তরফ থেকে কোনো বাধার সম্মুখীন হতে হয়েছে? দেখুন, যেহেতু লকডাউন রয়েছে, আমরা বাইরে বেরোইনি, তাই আমাদের বাড়িতে যখন করছি, এখানে তো প্রশাসন কোনো কিছু করতে পারে না। কিন্তু আমরা আবার বলছি যে যত বাধাই আসুক না কেন বা যত বাধাই ভবিষ্যতে আসুক না কেন, আমরা একত্রিত থাকলে, এবং রাম ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তার শিলান্যাস এবং তার মন্দিরের মাধ্যমেই সেটা প্রকাশিত। আপনার নাম? আমার নাম শঙ্কর শিকদার, আমি 124 নম্বর ওয়ার্ডে থাকি।